আজকে একজন মানুষের সাথে আপনাদের পরিচয় করাই দিতে চাই। উনি হচ্ছেন গিয়ে আব্দুল্লাহ সাহেব। নাম কি আপনার? আব্দুল্লাহ। আব্দুল্লাহ, এই কুমিল্লার বুড়িচং এর জগৎপুর গ্রামের আব্দুল্লাহ। আমি তাকে একটা প্রোগ্রামে এসে দেখি। আমি জীবনে অনেক মানুষের ইন্টারভিউ নিছি, আমি আজকে আব্দুল্লাহর ইন্টারভিউ নিতে চাই। আচ্ছা আব্দুল্লাহ, তোমার স্কুলে টুস্কুলে যাও তুমি? বাইর পড়ো, মানে বাড়িতে পড়ো। আচ্ছা, তোমার যে হাত না, এটা কিভাবে গেল? জন্মে তিজু লেগেছে। তাহলে তোমার কি কষ্ট হয়? কষ্ট হয় না। তুমি এই যে এইগুলা নাড়াচাড়া করো কিভাবে? পাও দিয়া, সব পাও দিয়া করো। তাহলে এই যে আমার আমার যে হাত আছে, পা আছে, তোমার যে হাত নাই, তোমার এগুলা দেখে কষ্ট হয়? কষ্ট হয় না। কেন কষ্ট হয় না? যে তোমার হাত থাকলে ভালোই তো না। হ্যাঁ, আচ্ছা আরেকটা জিনিস জিগাই তোমারে, এদিকে তাকায় বলো, এই যে আমার মতো যারা হাত আছে, পা আছে, সব আছে, আমরা যারা চুরি করি, এটা কি খারাপ না ভালো? এটা ভালো? চুরি করলে কি ভালো না খারাপ? খারাপ। এই যে তুমি হাত নাই, তুমি কি মানুষের কিছু চুরি করো? তুমি করো না, কিন্তু আমার মতো যারা হাত পা আছে, এরা যে চুরি করে, এরা যে দেশের ক্ষতি করে, এদের এদের ব্যাপারে তোমার কি কথা? এদেরকে কি তুমি সুর বলো নাকি না কি বলবা? এই যে এই যে আমরা যারা আমরা যারা হাত পা যারা আছে, তারা যে তোমাদের এই হাত নাই যাদের, তাদের টাকা তো মাইরে খাইয়ে ফেলি আমরা। সরকার যে টাকা দেয় এই তোমাদেরকে দেওয়ার জন্য, যারা হাত নাই পা নাই, এদের টাকা যে আমরা মাইরে খাইয়ে ফেলি, এই ব্যাপারে তোমার কি কোনো কথা আছে? যে টাকা যেন মাইরে না খায়, তোমার টাকা তোমার দেয়, এটা কি করবে? তোমার দেয় যেন, আর যারা খায় ফেলে এদের ব্যাপারে কোন বিচার দিবা? হ্যাঁ, আল্লাহ বিচার করবে। ঠিক আছে, তোমারে আমি এই যে এখন আমি তুমি যাতে স্কুলে যেতে পারো, বেতন টেতন এগুলা কিছু টাকা দিয়ে যাব, আর তুমি কোনো অভিশাপ দিও না, আর দেশের জন্য দোয়া করবা, ঠিক আছে? হ্যাঁ, আর পড়াশোনা করবা তো, তুমি পড়াশোনা করবা, ইচ্ছা করলে পা দিয়েও লিখতে পারবো, অনেকে পা দিয়ে লিখে, ঠিক আছে? আর আপনারা যারা গ্রামবাসী আছেন তার একটু সহযোগিতা করবেন, ঠিক আছে? ওকে ওকে, বাই। না, তোমার আমি 1000 টাকা দিয়ে গেলাম। হ্যাঁ, এই 1000 টাকা তুমি ওই পকেটে দিয়ে যাবো, এইটা দিয়া পড়াশোনা করবা, ঠিক আছে? বাই।